হ্যালো স্টুডেন্ট লাস্ট ভিডিও তোমালোকক থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ফাইভট গিয়ে কিনে শেখ করলো তোমাদের গোটে অঙ্কবিল করা ভালদরে বুঝালো আর কি কৰিব লাগে কোনটো নিয়মত কি করব লাগে ইয়াতে আমার চাৰিটা চারিটা নিয়ম আমি চাৰিটা নহয় তিনিটা নিয়ম আমি তিনিটা নিয়মত আমি অঙ্কবিল থ্রি পয়েন্ট ফাইভত সো হৈছে বুঝা হয়েছে চাই এইবিল ভালদৰে বুঝি লবা আশা বুজি পাইছা সো এটা তোমাল নেক্সট মানে নতুন এটা নতুন মানে টপিকটো আজি অলপ নতুন ধৰণৰ হ'ব মানে অলপ বেলেগ টাইপৰ হ'ব কিন্তু ইয়াতো তোমালোকৰ আগৰ বস্তুবিলাক লাগিব আগৰ নিচিনা চেম বা জাষ্ট বস্তু এটা মানে বনাই ল'ব লাগে সেইটোৱে আৰু চ' এইটো কি দি আছে দুটা চলকৰ ৰৈসিক সমীকৰণ যোৰত য'ত পৰিণত কৰিব পৰা সমীকৰণবোৰ মানে কি দুটা চলক ৰৌসিক সমীকৰণত পৰিণত কৰি ল'ব লাগিব এইটো চোৱা সমীকৰণটো মানে বনাব লাগিলে তাতে এটা এক্স টাম থাকিব লাগিব এটা ৱাৰ্ড ওয়ার পদ এটা থাকব লাগিব আর এটা কনস্টেট পদ এটা লাগিব কিন্তু তোমালোকে এক্স আর ওয়াই এক থাকিব থাকবেন বা স্কোয়ার থাকিব থাকবো স্কোয়ার হওয়া হলে তো তোমার দীঘাত হয়ে যাব কিন্তু রৈক্ষিক তো নয় না সো তেনা ধরনের বস্তু এটা তোমাদের বুঝাই আস আমার দীঘাত সরি রৈখিক সমীকরণের সমীকরণ এনেকা আছে গঠনটা এনে এ এক্স বি ওয়াই প্লাসি ইকল জিরো এই তোমল এনেকা হয়ে যায় এ এক্স প্লাস বি ওয়াই প্লাসি এক্স ওয়াই এইটা কিন্তু রৈক্ষিক মানে কি এই তোমার এই ফর্মত নাহে মানে কি আমি মানে কৰিব করব পারি তিনিটা আমাৰ আমার তিনটা তিনিটা আমি মানে নিয়ম পাইছি নিয়ম সেই তিনটা নিয়ম কিন্তু এইটা আমি ই করব নোৱাৰি তোমাৰ সমাধান করব নি সেই তোমাৰ তোমার বেলে কিন দিয়া থাকিব যে তোমার এনেকা এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল দ্বারা কি আছে টু দিয়ে আছে এই টু নয় যে সি দ্বারা দিয়ে আছে এইটো তেহলে এইটো তোমালকে কি এইটো ফর্ম পাবা নেকি এইটো তোমালকে এইটো ফর্ম উলাই লব লাগিব কিন্তু এইটো ফর্ম তোমাল কেলকুলেশন করে না নোপা তার কারণ কেলকুলেশন করলে তোমার কি হবো এই তোমার লক্ষ ললে তোমার এক্সআই হয়ে যাব এক্স এক্সএাই হলে তোমার এ ওয়াই প্লাস বি এক্স ইপি হব সি এইখানে বজ্রবরণ করলে তোমার এ ওয়াই প্লাস বি

ওৱান বাই এক্স বুলি লিখিব পাৰিবা তাৰ কাৰণ এনেকুৱা থাকিলে তোমাৰ ছাইডত থাকে তেনেহ'লে সেইটোতো ওপৰত ইনটো হৈ থাকে না চ' এটো তোমাৰ ওৱানৰ লগত ইনটো হৈ যাব তেনেহ'লে এইখিনি কেলকুলেশ্যন কৰিলে এইখিনি পাই যাবা এইখিনি পাই যাবা চ' এইখিনি তোমালোকে কমন ল'ব পাৰা এইখিনিৰ পৰা তো এইখিনি কমন ল'ব পাৰা তেনেহ'লে এইখিনি মান তুমি বেলেগ এটা ধৰিবা এইখিনি মান ধৰা তোমালোকে পি ধৰিবা যে পি ইকুৱেল ওৱান বাই এক্স তেনেহ'লে এইটো চোৱা কেনেকৈ লিখিব পাৰা পি ইকুৱেল যদি ওৱান বাই এক্স লিখা তেনেহ'লে এইটো ইকুৱেল তোমালোকে লিখিব পাৰিবা এ পি এ পি লিখব পাবা তো পি টি তোমল এক্সর কাম কৰিব বুজি পাইছা পি টি কাম কৰিব সেইটাই এনেকুৱা ধৰণৰ ধৰি কিনে তোমার কামবাকিব অঙ্কবিল তোমাদের এটা বুজাই আছো ধরা এনেকুৱা থাকিব টু বাই টু বাই এক্স বুলি তোমার থ্রি বাই বুলি তোমার ফাইভ দিলো সো এইটো তোমালোকে যদি এনে যাওয়া এটা তোমার এক্স ওয়াই যাবো এক্সয়াই তোমার এই কি এক্স ওয়াই থাকিলে থাকলে তে করলে এইটো গঠনটা আমার নাহিল না এই যে আমাৰ গঠন আছে তোমার রৈী সমীকরণ রসী গঠন আছে গঠনটো আমি নাপাম বেলেগে হৈ যাব এইটো এক্স যাব এই তোমার টু প্লাস ফাইভ এক্স এনেকা হয়ে যাব সো এইটা তোমার এক্স হয়ে গৈছে সো এই এক্স ওয়াই টু ইন্টু গুছাব কারণে তোমার কি লাগিব এতে তোমার এটা টু বাই এক্স টু বাই এক্স টু 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 কমন লব লাগিব আৰু তিন হলে এই মানে কি হর টু গুছাব কারণে তোমার কীা কে করবো হরর তোমার এক্স আর এই হরের পর তোমার ওয়াই ইয়াতে তোমালকে এনেকৈ ধৰি লোব লাগিব ধৰা তুমি বুলি ধৰিব পাৰা যে বাই এক্স ধৰি ললা এইট এইটো কারণে বি ইকুৱেল ওৱান বাই ওয়াই ধৰি ললা হলে এইটো এ ইকুৱেল ওৱান বাই এক্স আর বি ইকুৱেল ওৱান বাই ওয়াই যেটা ধরিবা তেহলে চা এইখি মান কিন্তু এ তেন হলে টুর লগত তার মানে কি এমন ওৱান বাই এক্স প্লাস থ্ৰী ওৱান বাই ওয়াই আর এইটো আছে ফাইভ তেনেহলে চোৱা ওৱান বাই এক্স মানে কি এ পাইছো সো এ যদি পাইছা তেনেহলে হলে লগত তোমালোকে ডাইরেক্ট তুমি এ টু কৰি দিব পাৰা সো টু টু এ বলে লিখারা এতে কি থ্রি বাই ওয়াই মানে কি বি কল ওয়ান বাই ওয়াই এনেক ধরেছিলা তিন হলে ওয়ান বাই ওয়াথাই তোমালে বি লিখবা তার মানে কি ফাইভ এটা পাই যেতে পাই যাবা তে কি তোমালোকে এই এক্সর কাম করবো এইটুকু তোমার কি মানে এক্সর কাম করবো তোমালোকে এক্স ধৰা এ ধৰা পি ধৰা তোমালোকৰ ইচ্ছা যিটো ধৰিব পাৰে তেনেহ'লে কি আমি এটা সৰল সমীকৰণ এটা পাই যাম সৰল দৌশীক সমীকৰণ এটা পাই যাম তেতিয়া সৰল দৌশিক সমীকৰণ আমি পাই যাম তেতিয়াহ'লে আমি অংকবিলাক কৰিবলৈ বা সমাধান ওলাবলৈ সহজ হৈ যাব চ' এনেকৈ আমি সমাধানবিলাক ওলাম এতিয়াতো বুজি পাইছা কেনেকুৱা আমাৰ কৰিব লাগিব ত' ইয়াৰ পিছত মানে যোনবিলাক অংকবিলাক থাকিব চব এনেকুৱা ধৰণেই হ'ব এনেকুৱা ধৰণে ধৰি কিনে আমাৰ অংকবিলাক কৰিব লাগিব তেনেকুৱা এইটো ধৰা এনেকুৱা আছিল আৰু এটা ধৰা এণ্ড এণ্ড এনেকুৱা দিয়া আছে তোমাৰ ফাইভ এক্স মাইনা প্লাছ ছেভেন ওৱাই একোৱেল ধৰা টেন দিয়া আছে চ' ইয়াৰ পৰা তোমালোকে এইটোৰ পৰা কি হৈ যাব এইটো তোমালোকে ওৱান বাই এক্স ওৱান বাই এক্স মানে এ ধৰিছা তেনেহ'লে ফাইভ এ প্লাছ সেভেন বি ইকল টেন হয়ে যাবে এইটাই এইটা এই সমীকরণ পাই গেলাম এই তুমি এক নম্বর ধরা এই তুমি দুই নম্বর ধরা এক নম্বর দুই নম্বর পড়া এটা তোমার যদি যুম নিয়মতো সেইটা নিয়ম করে দিবিলা হয় কৰিব পাৰিবা প্রণয়নতার কৰিব পাৰিবা আৰু প্রতিষ্ঠাপনত কৰিব পাৰিবা অপনয়নত কৰিলে তোমাদের অল্প শর্ট হয় অল্প শর্ট হয় সো অপনয়নত করা যদি ভাল ভালো কৰিব পাৰা প্রতিষ্ঠাপনাত মানে অল্প ইন্টারেস্ট আহে আর ব্রজ্রগত অল্প মানে এই বজ্রগণত শর্ট হয় মানে কী কিন্তি ক্রস ট্রস লাগে তো ইমান ই নয় মূল কারণে অপোনো মানে অল্প ভাল লাগে আর তো নেক্সট হওয়া অঙ্কবিল এটার পাৰিছা মই যিমানখিনি মানে যান বই তোমালোকক তোমাল শিকাইল এইখানে একদম মন দিয়ে ভালদরে বুঝি লবা দেই মন ভালদরে বুঝি ললে তোমালোকে এইখানে পারি যাবা এটা সা এই তে ধরনের বস্তু এটা দিয়ে আছে যে সমীকরণ সমাধান করা এই যেটা আমার সমীকরণ দিয়ে আছে যে টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকল তোমার থার্টিন দিয়ে আছে আর ইয়াতে তোমার ফাইভ বাই এক্স মাইনাস ফোর বাই ওয়াই ইকল টু দিয়ে আছে এই দুটার সম্মুখে আমার সমাধান লাগে করো কেনা তে তোমাদের ধরে লবা কি ধরবা সেটা তোমাকে মানে করতে গম পাই যাবা সো ইয়ারপাড়া তোমালে ওয়ান বাই এক্স ইকাল কেউ এটা ধরে লবা এ দরিবা বি দৌরবা এক্স মানে এক্স এক্সট মানে নয় মানে এক্সের বাইরে ধরব সো তোমাকে পি ধরবা এম ধরবা এন ধরব পারা তোমালে তেক ধরলেই হল সো এইটু তো কি মানে হররপা তোমার এক্স আর ওয়াই তো বুঝাবর কারণে তার হরত যদি এক্স আর ওয়াই থাকি যায় এই তোমাল লখাবলক তোমালে প্লাস করবলে হলে এক্স আর ওয়াই এই তোমার প্রডাক্ট হয়ে যাব মাল্টিপ্লিকেশন হয়ে যাব মানে কি ইন্টু হয়ে যাব এক্স ওয়াই তো ইন্টু হয়ে যাব না সেই কারণে এই মানে এক্স আর ওয়াই গুছাব লাগে সো এইটো আমি করে দিও এতিয়া সো এই দুটা সমীকরণ আমার দিয়া আছে এই দুটা সমীকরণ দিয়া আছে ফার্স্টও তোমাকে এক নম্বর বলে ধরে লো সেক্ড তোমালে দুই নম্বর বলে ধরে লোয়া এক নম্বর দুই নম্বর সো এ তোমালোকৰ যদি হরত যদি তোমালোকৰ এক্স আৰু ওয়াই আহি যায় গম না ওপৰটো কোৱা হয় আৰু কোৱা হয় হর এ ভগ্নাঙ্কর সো যদি তল হরত মানে তলত যদি এক্স ওয়াই এইবিল আহি যায় তিন হলে তোমালে লাগিব এনেকৈ লি পাৰা লেট এ ইকুৱেল বাই এক্স ধরা এণ্ড এন বই লিখবা এন্ড এত কমা বাই ওৱান বাই বি বা বি ইকুৱেল বি ইকুৱেল লিখি দিয়া এইটো বি ইকুৱেল ওৱান বাই ৱাই চ' এ ক'ল ওৱান বাই এক্স আৰু বি ক'ল ওৱান বাই ৱাই চ' ইয়াৰ পৰা তোমালোকে যদি ওৱান বাই এক্স টু আনা ওৱান বাই এক্স টু আনিলে তোমালোকে অনলি টু থাকিব চোৱা টু এক্স আছে টু বাই এক্স আছে ইয়াৰ পৰা যদি তোমালোকে ওৱান বাই এক্স আনা ওৱান বাই এক্স থাকিলে এইটো কি থাকিব ওৱান বাই এক্সৰ লগত কি ইনটো কৰিলে এইটো মিলি যাব তেনেহ'লে টু এটা ইন্টু কৰিলে এইটো এইটো আহি যাব টু এটা ইন্টু কৰিলে সেইটোৱে তেনেহলে ওৱান বাই এক্সৰ মান মানে কি এ আহিব সো টু টু এই এ টু টুৰ লগত কিন্তু হৈ যাব তেনেহলে এক নম্বর ইমপ্লাস কৰা এক নম্বরটি ইমপ্লাছ কৰি তোমালোকে ডাইৰেক্ট লিখি দিব পাৰা টুয়াইস এ এইখিনিতো গম পাইছা তাৰমানে কি ওৱান বাই এক্সৰ মান তো আমি এ বুলি ধৰিছোঁ না ওৱান বাই এক্সৰ মান তোমালোকে এ বুলি ধৰিছা তেন প্লাস ওৱান বাই ৱাই ওৱান বাই ওয়াই আমি বি থ্ৰী বি তোমালোকে লিখিব পাৰিবা ইকুৱেল থাৰ্টিন এইটো আমাৰ হৈ গল এতে তুমি এক নম্বর এটু তোমালকে তিন নম্বর বলে ধরা তিন নম্বর আক দুই নম্বর টু ইমপ্লাস করা দুই নম্বর টমপ্লাস করে চা ফাইভ এ পাই যাবা তে হলে ফাইভ এ মাইনাস ফোর বিকল মাইনাস টু সিম্পল হয়ে গেল সো সিম্পল সমীকরণ যেটা হয়েছে এটা চা তোমালোকৰ কিবা মিল আছে নেকি এ পদ বা বি পদৰ কিবা মিল আছে নেকি মিল নাই এনে হলে এই তোমালে মিলাই লব লাগিব তোমাদের যদি অপনদ পদ্ধতি কৰা তিন মিলাই লব লাগিব আৰু তোমাকে যদি প্রতিষ্ঠান পদ্ধতি কৰিলা হয় বা বজনৰ পদ্ধতি কৰিলা হয় তেন হলে বেলে নিয়মও বেলে বেগ তোমালে এইবিল জানাই তোমাল ভালদরে শিকাইছোয় সো এই মই অপনান পদ্ধতি কৰি আসো অপনন পদ্ধতি করবলে হলে তিন হলে ফার্স্টর পদ মিলাই তোমালে মিলাই লওয়া ফার্স্টর কাৰণে মিলাবরণে ফার্স্টর সমীকরণ লগত তোমাদের ছেকেণ্ডটোৰ যিকোনো এটা সহস মানে কি তোমালোকে এৰ সহস যদি মিলোৱা তেনেহ'লে এ টু এই গোটেইখিনিৰ লগত ইন্টু কৰিব লাগিব এইবাৰ তোমালোকে আগতে বহুত ভালদৰে শিকাইছোঁ তেনেহ'লে থ্ৰীৰ লগত তোমালোকে কি কৰা ফাইভ ইণ্টু কৰা ফাইভ কে ইনটো কৰিম তাৰমানে দুই নম্বৰৰ এৰ সহসটো কি আছে ফাইভ আছে চ' ফাইভ আমি ইন্টু কৰিম ফাইভ ইনটো কৰিলে ইয়াৰ গোটেইখিনিৰ লগত ফাইভ ইণ্টু হৈ যাব তিনি নম্বৰৰ তেনেহ'লে টু ফাইভ চাৰ টেন এ প্লাছ ফিফটিন বি ইকুয়াল থার্টি ফাইভের ফাইভ কল সিক্সটি ফাইভ এই হয়ে গেল ফিফটিন দিই এই হয়ে গেল আক ফোর তোমাদের কোয়া লগত কি ইন্টু হবো লগত হব টু গম পাইছা তী নম্বৰৰ নম্বরের চারি নম্বরের এর সহ ইন্টু করেছিলো এটা আক চারি নম্বরের নম্বরের এর সহ ইন্টু করবো তিন নম্বৰৰ এ হোক আছে টু তো টু ইন্টু কৰি দিয়া টু ইন্টু করলে এটা টু এইট আবার তার মিলাবই লাগবে মিলাবর কারণ এনে ইন্টু করো আমি এই মাইনাস এই টু ইন্টু করলে এইট বি ইকল এটা মাইনাস ফোর এই তোমালে মাইনাস করে দিয়া মাইনাস করলে টেন মাইনাস টেন মানে কি এটা মাইনাস সিনে নাই মানে কি এটা মাইনাস এটা হয়ে যাব গোটাই কলর গোটাই কেটা সিন পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সাইন চেঞ্জ হয়ে যায় সো এইটু তোমালে এইখানিতে কেনসেলে হয়ে যাব টেনে মাইনাস টেন এ এটা তোমার কেন পড়া মাইনাস তোমার কি এটা ব্রেকেট সো এই যেহেতু মাইনাস আছে সেই কিন্তু প্লাস হয়ে যাবহলে ফিফটিন বি এই প্লাস এইট ফিফটিন বি আর প্লাস এইট বিলে তোমার থার টুয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বি হয়ে যাব এটু গম পাইছা না মানে তল তলর লাইনের প্লাস টু মাইনাস হয়ে যায় আর মাইনাস টু প্লাস হয়ে যায় এই কারণে এতে প্লাস টু মাইনাস হয়ে গিয়েছিল সো টেপা টেন তোমার জিরো হয়ে গেছে জিরো মানে এই আমি একটু লিখা নাই

এইটো মানে ডিভাইড বুঝাই দেই এইটো মানে এনে বজায় সিক্সটি সিক্সটি নাইন বাই 23 এটা আর এইটু মানে একই তোমাল দেখাই দিলো তাহলে এই ক্যালকুলেশন কইলে তোমার হবো 23 থ্রি টু এর নাইনের মাজ বার যায় থাকে সো আমি তিনবার দি দিল মান আমার টিনি আহি গল এটা তোমার এর মান ওলাব তো মান ওলার কারণে কি করব লাগিব এই তিন নম্বর নহলে চারি নম্বর যিকোনো এটা তোমালোক বহাব লাগিব আকৌ এক নম্বর আর দুই নম্বর নহব হবা এক নম্বর দুই নম্বরতে এ আর বি নাই আছে এক্স আর ওয়াই এইবিলাক আমি পিছত চাম পিছত চাম মানে এইবিলাকৰ কাম আমি করছোয় অলরেডি এটা তোমাৰ তিনি নম্বর নহলে চাৰি নম্বৰত বি মান বহাই দিবা তো এটা আমি তিনি নম্বর ইমপ্লাস কৰি আস তিনি ইমপ্লাস করলে কৰিলে তোমাৰ আইস এ প্লাছ থ্রাইচ বি ইকুৱেল থাৰ্টিন ইয়াত বি পাইছোঁ আইস এ বি ৰ মান পাইছো থ্রি ইন্টু থ্ৰী

তেনেহলে এতে লিখি দিয়া আমাৰ এক্স আর ওয়ার মান হে সমাধান কৰা মানে কি এক্স আর ওয়ার মান ওলোৱা এক্স আর ওয়ার মান নহয় মানে তাতে যিবিলাক অজ্ঞাত ৰাখি থাকে তোমাৰ তোমার দিয়াবিল তোমার এই দুটাহে আমাৰ দিয়া চ এই দুটা মাজত আমাৰ অজ্ঞাত ৰাখি কি আছে মানে চলকবিলাক কি আছে চলকৰ মানুহবিলাক ওলাব বা অজ্ঞাত রাখি নাম ওলাব লাগিব এক্স আছে আর ৱাই আছে এক্স আৰু ৱাই মানে এক্স আর মানুহবিলাক ওলাব লাগিব কিন্তু এটা আমি উলাইছো বি আৰু এ বি এ তো ওলালে নয় আমার এক্স আর ওয়ার মান ওলাব এর মান আছে এ ইকুয়াল 1 বাই এক্স আর ওয়ার মান আর ওয়ার মান আছে বি মানে কি 1 বাই ওয়াই ইকুয়াল বি এ আর বি এই তোমালোকে বহাই দিয়া নাও এ ইকুয়াল 1 বাই এক্স এখনি পাই গেলা তিন এর মান বহাই দিয়া এর মান বহাই যা তোমার টু ইকুয়াল 1 বাই এক্স এইখিন বজ্রপরণ কইলে তোমালকে এক্সর মান পাই যাবা ওয়ান বাই টু একশো মান ওয়ান বাই টু পাই গলা এটা তোমার এন্ড বি ইকল ওয়ান বাই ওয়াই পাইছিলা ওয়ান বাই মান তে হলে বিয়ান বাই ওয়াই এখেছ তেনেহলে হলে মান হব তেনেহলে কি তাৰমানে কি ৱাইটো টু উল্টাই দা এটু ওয়ার উল্টাই দিয়া এইটো টু ওয়াই উল্টাই দিলে তোমার থ্রি টাকা ওয়ান এটা আছে তেনেহলে ৱাই ইয়েল তোমালোকে এইটো ডাইৰেক্ট লিখিব পাৰা ৱাই ইকুৱেল ওৱান বাই থ্ৰী এখানে গম পাইছা না কেনেকৈ কৰিলোঁ এতিয়া চোৱা তোমালোকে এতে অলপ শ্বৰ্ট করছো তো শ্বৰ্ট কৰিব কত শিকালে শিকিলে তোমালোকৰ ভাল হয় কেনেকৈ টু মানে কি টু মানে তোমালোকে ওৱান বাই টু লিখিব পাৰা চৰি চৰি ওৱান বাই টু নহয় টু বাই ওয়ান মানে ওয়ান বলে লিখে পড়া তার কোথাও সকলো অখণ্ড সংখ্যা মানে সকলো সংখ্যা তো মনে মনে ওয়ান এটা ইনটু হৈ সরি ডিভাইড হৈ থাকে অখণ্ড সংখ্যা সো তোমালোকৰ যে ধৰা ওয়ান বাই এক্স পাইছিল ওয়ান বাই এক্স ইকুৱেল টু মানে টু বা টু টু ইকল ওৱান বাই এক্স সোট তোমালোকে বজ্রপরণ কৰা বজ্রপরণ কৰিলে তোমালোকৰ টু এক্স ইকুৱেল এইটো টু ডাল ওয়ান আছে মানে কি ওৱান হৈ যাব সো এবার এক্স ইকুৱেল কি হব ওৱান বাই টু হৈ যাব টু টু ইপিনে পড়া ডিভাইড হৈ যাব সো এইটাই তোমাল অল্প শর্ট কৰিছো মানে কি এইটো লাইন তোমাল কৰা নাই এইটু লাইন নকি এইটার ডাইরেক্ট এইটু লিখে তাৰ কাৰণ জানোই আমি আৰু এনেকুৱা যদি থাকে এনেকুৱা থাকিলে তোমালোকে কি ইপিনট তোমাৰ চা ইয়াতে তুমি এক্স পাবল যাওয়া তো এই উল্টাই দিব লাগিব তো এক্সৰ তলত ডিভাইড ওয়ান লাগিব তোমাৰ এক্স মানে তোমাৰ এক্স বাই ওয়ান বল লিখে পড়া কি এ টু হলে হলে এইটু উল্টাই দিব তিনহলে এ টু উল্টাব হলে এ টু উল্টাবেন হলে টুর তো ওয়ান এট ডিভাইড হয়ে আছে টু ওভর যাব টুর টুর তোর ওয়ান ডিভাইড আছে সো যাব সো ওয়ান টু ওভর ওয়ান বাই টু হয়ে যাবে এনেক আমি আনসার তো লাগোল সিম্পলে হয় সহজ হয় তোমালোকে জানিবই লাগে তথাপি তোমাদের অল্প কনসেপ্ট ক্লিয়ার করে নেক্সট সো এই এইটিনে এই দুটো সমীকরণ দিয়ে আছে এই দুটো সমীকরণ ফার্স্টও তোমালে এক নম্বর বলে ধরবা সেকেন্ডত তোমালে দুই নম্বর ধরবা সো আগতেই এর মান কি ধরেছিলো আমি ওয়ান বাই এক্স বলে ধরেছিলাম কিন্তু এটা ওয়ান বাই এক্স নহয় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ধরবা আর বি মান ওয়ান বাই ওয়াই মাইনাস টু এ ধরবা এ তেতিয়া আমি এই এ টু আমি ফাইভল ইন্টু করে দিম আর বি টু ওয়ান ইন্টু করে দিই ধরা এনেকলে এনে ধরি পড়ি যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকল এন্ড ওয়ান বাই ওয়াই সি ধরব মানে এ টু আর এ টু সেম আছে মানে কি এর মানটা তোমাদের সেম আর বি মানটা তোমাদের সেমই হব এবার তোমার সেম দিয়ে থাকে মানে বেলে বেলে দিয়া না থাকে যদিও বেলেগ বেলে থাকে তথাপিও মানে লাগিব অলপ কিবা কমন থাকি আর এতে বি আমি ওয়ান বাই ওয়াই মাইনাস টু আমি এই ধর সে ধরল আমার সহজ হয়ে যাব সো এ টু তোমাল এইন্টু করে দিলে হয়ে যাব ওয়ান টু প্লাস করা ওয়ান টু প্লাস করলে ফাইভ এ হো ইয়াতে প্লাস বি হব ইকাল টু সো ইয়ার পর তোমাকে বি মান উলাই দা বি দিলে বি ইকুয়াল টু মাইনাস এইটে আমি প্রতিষ্ঠান পদ্ধতি করি টু আর ফাইভ এ টু এপিলে গেলে তোমার মাইনাস হয়ে যাবে তার মানে বি টু সিঙ্গেল আছে সেই কারণে আমি প্রতিষ্ঠান পদ্ধতি করলে অল্প সহজ হয়ে যাব ফাইভ এ টেপি ল'লে তোমাৰ ফাইভ এ ছ' এইটো তোমালোকে থ্ৰী নম্বৰ বুলি ধৰা এতিয়া তোমালোকে দুই নম্বৰটো ইমপ্লাছ কৰা দুই নম্বৰটো ইমপ্লাছ কৰিলে ছিক্স 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 বাই এক্স মাইনাছ ওৱান আছে ছ' এইটো তোমালোকে ছিক্স এ বুলি লিখিব পাৰা ছিক্স এ প্লাছ চৰি প্লাছ নহয় মাইনাছ থ্ৰী বি ইকুৱেল ওৱান

ছিক্স এ এই টু এইট থ্ৰী টু এই গোটেইখিনিৰ লগত ইন্টু হ'ব চ' থ্ৰী টু যা ছিক্স মাইনাছ ফিফটিন এ ইকুৱেল ওৱান চ' ইয়াৰ পৰা তোমালোকে ইয়াৰ মান ওলাই লোৱা এইটো ছিক্স এ আছে এটা লাইন লিখি লোৱা ছিক্স এ মাইনাছ ফিফটিন এ ইকুৱেল ওৱান এইটো এইফোনে ক'লে প্লাছ হৈ যাব প্লাছ ছিক্স চ' ইয়াৰ পৰা নাইন চ' এইটো কেলকুলেশ্যনত চি মাইনাছ থ্ৰী ইন্টু মাইনাছ ফি নাইন মাইনাছ ফাইভ চ' এইটো তোমাৰ প্লাছ ফাইভ প্লাছ ফিফটিন হৈ যাব চ' প্লাছ ফিফটিন হ'লে ইয়াতে প্লাছ তোমালোকৰ চ' প্লাছ হ'লে টুৱেণ্টি ওৱান এ চ' একোৱালি ইয়াতে তোমালোকৰ ছেভেন চ' ইয়াৰ পৰা এৰমান কি আহিব এৰ মান আহিব তোমালোকৰ ছেভেন বাই চেভেন বাই টুৱেণ্টি ওৱান চ' ওৱান বাই থ্ৰী এই মান আমাৰ ওৱান বাই থ্ৰী পাই গ'লোঁ এতিয়া আমাৰ বিমান ওলাব লাগে বিমান ওলাবৰ কাৰণে তোমালোকে এইটো তোমাৰ থ্ৰী নম্বৰটো ইমপ্লাছ কৰি দিব পাৰা এইটো চব বি ইকুৱেল টু মাইনাছ ফাইভ এ চ' থ্ৰী নম্বৰটো ইমপ্লাছ কৰি দিয়া থ্ৰী নম্বৰটো ইমপ্লাছ কৰিলে বি ইকুৱেল টু মাইনাছ ফাইভ এ এই মানটো আমি পাই গৈছোঁ টু মাইনাছ ফাইভ ইন টু ওৱান বাই থ্ৰী চ' এইখিনি কৰিলে তোমালোকৰ টু মাইনাছ ফাইভ বাই থ্ৰী এইটো লখৰ লৈ কিনে কৰিলে তোমাৰ থ্ৰী এইটো হ'ব ছিক্স মাইনাছ

ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকল এ এইখানে আমি ধরেছিলাম সো আমি এইট মান বহাই দিম ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকল এইট মান পাইছো ওয়ান বাই মানে আমি ওয়ান বাই থ্রি পাইছো সো এই আমি এইট মান বহাই দিলো এটাই তোমাদের বজ্রপন করে দিয়া বজ্রপরণ করে দিলে এই ওয়ান টু এইখানে লড ইন্টু হোক এক্স মাইনাস ওয়ানেই হবো আর ওয়ান টু থ্রি লড হলে ওলালে এক্স ইকুয়াল থ্রি হব ইকুৱেল ফ'ৰ ত' আমি এক্স ওৱান পাই গ'লোঁ এক্স ওৱান ফ'ৰ এতিয়া আমাৰ লাগে ওৱান মান এইকেইদিন ওৱান বাই ওৱান মান কি আছিল তোমাৰ বি ইকুৱেল ওৱান বাই ৱাই মাইনাছ টু ইকুৱেল বি পাইছিলোঁ চ' এইখিনি বঢ়াই দিয়া ৱাই মাইনাছ টু ইকুৱেল বি ইয়াৰ পৰা বিৰ মান বঢ়াই দিলে ওৱান বাই ৱাই মাইনাছ টু ইকুৱেল বিৰমান আছিল ওৱান বাই থ্ৰী বজ্ৰ গ্ৰহণ কৰি দিয়া

ইয়ার পরে এইটলে এইটাই সব একেই তোমাকে দুই এটা বনাই লব লাগিব তোমার এটা সিক্স নম্বৰটো আছে অল্প ডিফারেন্স এইটা তোমাকে বনাই ললেই হয়ে গেল কিন্তু থ্রি ফোরক ওয়ান টু থ্রি ফোর তোমালকে পাৰিয়ে যাবা ওয়ান টু থ্রি ফোর তোমালকে পাৰিয়ে যাবা ট্রাই করে চাব আহি থাকে অঙ্কব চারিমান কারণে একদম বহুত আহি থাকে তোমালোকৰ উদাহরণ নাইনটিন টু রোল নেক্সট ভিডিও তো তোমাদের এইটাম এটা অনুশীলনী ওয়ান নম্বর তোমাদের অল্প দেখাই দিয়ে আসো অল্প স্পিড করে তোমাদের দেখাই দিয়ে আসো যেনেকুৱা এইটো তোমালোকৰ দুটা সমীকৰণ দিয়া আছে তো ফাৰ্ষ্টত তোমালোকে এক নম্বৰ বুলি ধৰিবা ছেকেণ্ডত তোমালোকে দুই নম্বৰ বুলি ধৰিবা ইয়াতে তোমালোকৰ এ বুলি কোনটো ধৰিবা এ বুলি ধৰিব পাৰিবা পিও ধৰিব পাৰিবা যিকোনো তোমালোকৰ ধৰিলেই হ'ল আৰু তেনেহ'লে ইয়াতে এৰ মান তোমালোকে ওৱান বাই টু এক্স ধৰিবা তেনেহ'লে ওৱান বাই টু এক্স ইকুৱেল এ বুলি ধৰিলা এণ্ড বিৰ মান তোমালোকে ওৱান বাই থ্ৰী ৱাই ইকুৱেল বি বুলি ধৰিবা এতিয়া চোৱা এৰ মান এই গোটেইখিনি ধৰিছা আৰু বিৰ মান এই গোটেইখিনি ধৰিছা তেনেহ'লে এ বি ইকুৱেল কি লিখিব পাৰা এতিয়া এতিয়া মানে কি ওৱান ইমপ্লাছ কৰা ওৱান ইমপ্লাছ কৰিলে এ প্লাছ বি ইকুৱেল টু বুলি লিখিলা তাৰপিছত দুই নম্বৰ যেতিয়া ইমপ্লাছ কৰিবা দুই নম্বৰ ইমপ্লাছ কৰিলে কিন্তু এইখিনি তোমালোকে এনেকৈ লিখিব নোৱাৰা তাৰ কাৰণ তোমালোকে এৰ মান ধৰিছিলা ওৱান বাই টু এক্স

তোমালে নেক্সট করে আসান বাই এক্স আর থ্রি বীর মান তোমাকে চাওয়া ইউ ইয়াতে থ্রি ওয়াই আছে ইয়াতে টু ওয়াই আছে সো তোমালোকে ফার্স্ট টু সেকেন্ড তোমালোকে ডাইরেক্ট বীর মান নোৱাৰা তার কারণে বীর মান তোমালোকে ওয়ান বাই ওয়াই ধরি তারা কমন থাকিব লাগিব যেহেতু ইয়াতে তোমালোকে ওয়ান বাই এ টু কমন আছে ওয়ান বাই এ টু কমন আছে কিন্তু টু এটা থ্রি সেই কমন নাই অনলি কমন আছে ওয়ান বাই এ সরি ওয়ান বাই এক্স সো ওয়ান বাই এক্স টু ই তোমালোকে এ বলে ধরা আর ইয়াতে ওয়ান বাই ওয়াই কল বিবা সেই কারণে তোমালকে এতে ওয়ান নম্বর ইমপ্লাইস করলে তোমাকে কি লিখিবা ওয়ান ইমপ্লাইস করলা ওয়ান ইমপ্লাস করলে এ টু এটা টু এই তলতহে আছে উপর তো নাই তিন এইটা যাব তোমার এ বাই টু যেহেতু তলত তোমল কোনো অজ্ঞাত রাখে নাই মানে ধ্রুবক পথ আছে বা যুক্ত নিৰ্দিষ্ট মান আছে এই তোমালে ক্যালকুলেশন কৰি কে তোমাকে পাই যাবা আর এইটু হোক তোমল বি বাই থ্রি ইকল টু এইখানে তোমাকে ক্যালকুলেশন করে দিয়া ক্যালকুলেশন করলে সিক্স এতে থ্রি এ প্লাস টু আইস বি ইকল টু সো এইখানে করলে থ্রি এ প্লাস টু আইস বি ইকল টুয়েলভ এইটা এটা পাই গেলা এইটা তোমালকে নম্বর ধরা এটা দুই নম্বরটি এমপ্লাইজ করা দুই নম্বরটি এমপ্লাইজ করলে এই এ বাই থ্রি প্লাস বি বাই টু ইকাল থার্টিন বাই সিক্স এইখিনি এইখানে তোমার লক্ষ্যে সিক্স আু এ প্লাছ থ্ৰী বি ইকুৱেল থাৰ্টিন বাই ছিক্স এইটো অলপ স্পীড কৰি আছোঁ তোমালোকে আগত এইবিলাক বুঝাইছি এইটো জাষ্ট তোমালোকক দেখাই দি আছোঁ সো এইখিনি এইটো ছিক্স আৰু এইটো ছিক্স কেঞ্চেল হৈ যাব তাৰমানে কি তোমার কি যদি দুম থাকে সমাজে ইপিনে পিনে ইপিনে তিন এই কেনসেল করে দিবো কেনসেল করে দেওয়াতে তোমালোকৰ টু এ প্লাছ থ্ৰী বি ইকুৱেল থার্টিন থাকবে এই তোমালে চার নম্বর বলে ধরে লোকা এটা তিন নম্বরের যুক্ত পথ বা চার নম্বর যুক্ত পথ তো মিল নাই সো মিল নাথার কারণে এই তোমালে মিল বনাই লোক লাগিব তিন হলে তিন নম্বরের তোমালে চারি নম্বর এর হক তো তোমাদের ইন্টু করবা তিন টু ইন্টু করবো টু ইন্টু করলে তোমার সিক্স এ প্লাস ফোর বি ইকল টুয়েন্টি ফোর আর চার নম্বরের নম্বর এর হক ইন্টু করম এর হক আছে থ্রি সো থ্রি ইন্টু করলে সিক্স এ প্লাস

সো এর মান ওলাবার কাৰণে তিন নম্বৰ নহলে চারি নম্বৰ তোমাকে ইমপ্লাছ কৰি দিবা তিন নম্বৰ ইমপ্লাছ কৰি তোমালোকৰ বিৰমান মান ওলাইছিল বিৰমান বিল মান থ্রি বিৰ সো বিৰমান বহাই দিবা এ প্লাস টু যাব এৰ মান তোমাল টুয়েলভ মাইনাস এটু ক্যালকুলেশন এটা এৰ মান আহিল টু সো নাও ওয়ান বাই এক্স ইকল আসিল এ সো ওয়ান বাই এক্স ইকল হব এর মান পাইছে টু তিন টু হব এই বজ্রবন করলে এক্স ইকল ওয়ান বাই টু এন্ড ওয়ান বাই ওয়াই আসিল বি তিনহলে ওয়ান বাই ওয়াই ইকল হব বি মান আসিল থ্রি তিন এই ক্যালকুলেশন করলে বজ্রবন করলে এই হয়ে যাব তোমার ওয়ান বাই থ্রি সো এইখানে সমাধান একশো মান হল ওয়ান বাই টু আর ওয়ান মান হল ওয়ান বাই থ্রি সো আজের ভিডিওতে ইমখানে নেক্সট ভিডিওতে